নদীয়ার ভাগীরথ থেকে মৎস্যজীবীদের জালে ধরা পড়ল 50 কেজি ওজনের মাছ। মৎস্যজীবীদের জালে ধরা পড়ল 50 কেজি ওজনের অতিকায় আকৃতির মাছ। খুশি মৎস্যজীবীরা। ঘটনাটি ঘটেছে শান্তিপুর নৃসিংহপুর কালনাঘাট ভাগীরথী নদীতে। প্রত্যেক দিনের মতোই আজও ভাগীরথী নদীতে মাছ ধরছিলেন মৎস্যজীবীরা। সখা বর্মন নামেও এক মৎস্যজীবী মাছ ধরছিলেন। মাছ ধরার সময় তার জালে ধরা পড়ে এক বিশাল আকারের মাছ। জাল তুলে দেখেন প্রায় 50 কেজি ওজনের মাছ উঠেছে তার জালে। এরপরই গাল ভরা হাসি ফুটে ওঠে মৎস্যজীবী সখা বর্মনের। বিশাল আকারের মাছটি দেখার জন্য ছুটে আসে ভাগীরথী তীরবর্তী এলাকার সাধারণ মানুষ। ভাগীরথী নদীর মৎস্যজীবীরা জানান, মাছটির গায়ে ভারতীয় সেনা জওয়ানদের মতো পোশাকের ছাপ, তাই মাছটির নাম তারা দিয়েছেন মিলিটারি মাছ, যদিও মাছটি বাগার মাছ নামেই পরিচিত। মৎস্যজীবীদের জালে বিশাল আকারের মাছ ধরা পড়ায় আগামী দিনে এর থেকে আরও বড় ধরনের মাছ পাওয়ার আশঙ্কা করছেন মৎস্যজীবীরা। মৎস্যজীবীরা এও জানান, আজ থেকে প্রায় 25-30 বছর আগে এই ধরনের মাছ পাওয়া যেত। ভাগীরথী নদীর জল দূষিত হওয়ার কারণে আর এই ধরনের মাছ পাওয়া যায় না। প্রায় 30 বছর পরে আবারও মৎস্যজীবীদের জালে ধরা পড়ল 50 কেজি ওজনের বিশাল আকারের মাছ। তবে বিরল প্রজাতির না হওয়ার কারণে, সরকারি বিধিনিষেধ না থাকার ফলে আজই অনেকের হেসেলে পৌঁছবে এই মাছের টুকরো। এই ঘাটে কি মাছ ধরেন? হ্যাঁ হ্যাঁ, ঘাটে মাছ ধরি সকাল থেকে। হ্যাঁ, তা আজকে কি মাছ পাওয়া গেছে? এই ভাগাড়ি মাছ মিলিটারি সাপ আছে গায়ে, 60 কেজি মতন হবে কমসে কম ওয়েট। হ্যাঁ, 60 কেজি ওজন। হ্যাঁ, 60 কেজি ওজন ধরা পড়ছে। কখন পাওয়া গেল? এই সকালে। সকালে পাওয়া গেছে? সকালে পাওয়া গেছে। এটা কি জালেই উঠেছে? জালেই উঠেছে। এর আগে কখনো এত বড় মাছ পেয়েছেন? হ্যাঁ, আগে হয়েছে 25 বছর আগে এরকম বড়, তারপর আর হয়নি। হয়নি। এখানে কতজন মৎস্যজীবী মোটামুটি মাছ ধরে? এইখানে মোটামুটি তাও 30 খানা নৌকা আছি আমরা। 30 খানা নৌকা। ঘাটটার নাম কি? এটার নাম হলো কালনাঘাট, কালনাঘাট নৃসিংহপুর। তো মাস্টার কি নাম? এমনি বাগাই মাছ বললে মিলিটারি সাপ গায়ে। মিলিটারি সাপ? হ্যাঁ, মিলিটারি মাছ বলল হয়, বাগাই মাছ বলল হয়। আপনার নাম? আমার নাম যাদব বর্মন। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।